আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2023 সেপ্টেম্বর সেশনে, এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা রুটিন পেয়ে গেছো, 8 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের 50টি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আলোচনা। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি তোমাদের ইংরাজি এবং বাংলা বিষয়ের দুটো দুটো করে সাবজেক্ট অর্থাৎ দুটো বাংলা বিষয় এবং ইংলিশের দুটো বিষয়ের উপর ভিডিও আপলোড করেছি। কি ভিডিও? বাংলার সিলেবাস, নম্বর বিভাজন, পাস মার্ক, কোন কোন গদ্য পদ্য পরীক্ষা আসবে তার পরিকল্পনা নিয়ে একটি ভিডিও এবং একটি বাংলার সাজেশন, ঠিক তেমনি ইংলিশ ও তার সাজেশনেরও একটা ভিডিও আপলোড করা হয়েছে। অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও, ঠিক আছে? আজকের 50টি 1 নম্বরের শর্ট প্রশ্ন আলোচনা করব। এই এক মাস ধরে কিন্তু কন্টিনিউ তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর কিন্তু প্রচুর প্রশ্ন এবং উত্তর কিন্তু এই চ্যানেলে আসবে। তাই তোমরা যারা এই ভিডিও দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আর হাতে মাত্র 1.5 মাসও টাইম নেই, যদি একটা ভালো রেজাল্ট করতে হয়, সারা বছর ধরে কিছু পড়োনি, কি করবে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে সমস্ত বিষয় সায়েন্স, কমার্স, আর্টস সমস্ত বিষয়ের নোট কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো এবং নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এবার মাথায় রাখতে হবে, আমাদের নোটগুলো নিয়ে যদি তোমরা পড়ে যাও, অর্থাৎ পড়ে যেতে হবে, কিন্তু যদি পড়ে যাও অবশ্যই একটি ভালো রেজাল্ট করবে। বিগত 3 বছর ধরে কিন্তু আমি ভিডিও দিয়ে আসছি তোমাদেরকে এবং প্রত্যেক বছর কিন্তু যে সাজেশন, যে নোট দিই, প্রতি বছরই কিন্তু আমাদের নোট এবং সাজেশন কিন্তু কমন আসে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রশ্নের নাম্বার 1 নম্বরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, উত্তর কি 1939 সালে। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর কি লিখবে, বার্নার্ড বারুজ। 3 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, উত্তর লিখবে জওহরলাল নেহরু। 4 নম্বরের প্রশ্ন দেখো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হচ্ছে ভারত ও চীনের মধ্যে। 5 নম্বরের প্রশ্ন দেখো, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, উত্তর লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 6 নম্বরের প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো, উত্তর হচ্ছে 8। 7, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে, উত্তর কি লিখবে 1972 সালে। 8 নম্বর প্রশ্ন দেখো, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হচ্ছে ঢাকায়। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, উত্তর হচ্ছে 5। 10 দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, উত্তর হচ্ছে 15। 11 নম্বর প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র, উত্তর লিখবে কি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। তোমরা যারা আমাদের কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা দেখো, 12 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় শক্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে, উত্তর হচ্ছে 1950 সালে। 13, দেখো স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি রচয়িতা কে, উত্তর মন্টেস্কু। 14 নম্বরের প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো, উত্তর হচ্ছে সেনেট। 15, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন সভা। 16, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। 17, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, উত্তর লিখবে গ্রেট ব্রিটেনে। 18, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছে, উত্তর হচ্ছে কি, লর্ড ব্রাইস। 19, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। 20, দেখো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, উত্তর হচ্ছে কি, 552 জন। 21, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো, উত্তর হচ্ছে 6 বছর। 22, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়, উত্তর হচ্ছে 1973 সালে। 23 নম্বরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি, কাউন্সিলার। আচ্ছা নেক্সট, 24, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন, উত্তর লিখবে মেয়র। 25, দেখো প্রক্সিযুক্ত কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। 26, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, উত্তর হচ্ছে হস্তক্ষেপ না করা। 27, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। 28, পঞ্চশীল চুক্তি
পঞ্চশীল যুক্ত স্বাক্ষরিত হয় কোন সালে? এটা কিন্তু পঞ্চশীল চুক্তি হবে, 1954 সালে। 29, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর লিখবেন নরসিংহ রাও। 30, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল? উত্তর লিখবেন 2007 সালে। 31, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর লিখবে 193। 32, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো সাধারণ সভা। 33, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা? উত্তর লিখবে 15 জন। 34, ইউএনওর প্রথম মহাসচিব ছিলেন? উত্তর হচ্ছে ট্রিক ভি লি। 35, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? উত্তর লিখবে মন্তেস্কু। 36, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম লেখো? উত্তর লিখবে জনপ্রতিনিধি সভা। 37, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপদ, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। 38, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়? উত্তর লিখবে কংগ্রেস। 39, একক পরিচালকের একটি উদাহরণ হলো? উত্তর লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 40, দেখো আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন? উত্তর লিখবে স্থায়ী শাসন। 41, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর লিখবে 3 ধরনের। 42, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন? উত্তর লিখবে রাষ্ট্রপতি। 43, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? উত্তর লিখবে পার্লামেন্টের কাছে। 44, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? উত্তর হচ্ছে 2 জন। 45, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ্যাবস্থার ড্যাশ স্তর? উত্তর লিখবে দ্বিতীয় স্তর। নেক্সট, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? উত্তর লিখবে 73। 47, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন? উত্তর হচ্ছে সভাধিপতি। 48, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় ড্যাশ সালে? উত্তর হচ্ছে 1993 সালে। 49, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। হয়েছে, ধরো 50 নম্বরের প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? উত্তর লিখবে 1991 সালে। তো আজকের ভিডিওতে 50টি প্রশ্ন দিলাম, পরের ভিডিওতে আরও 50খানা প্রশ্ন কিন্তু আমি আপলোড করে দেব। ভিডিওটি তোমরা প্রত্যেকে দেখলে 50খানা শর্ট প্রশ্ন, অর্থাৎ আমাদের প্রতিটি বিষয়ের নোট কিন্তু আমরা এইভাবেই তৈরি করেছি, ঠিক আছে? তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত তোমরা নোটগুলো সংগ্রহ করো আর ভালো করে পড়াশোনা করো, পড়ে ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।